আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন। অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায়, আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে। আসরাড়ে স্বামীর সামনে পচা জামা, সিরা জামা, চুলের মধ্যে নাই সুগন্ধি, নিজেকে গুছিয়ে রাখে না, সামলে রাখে না, কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে, আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায়। হওয়া দরকার ছিল উল্টা, বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন, বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন। বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না। নারীরা যত পারফিউম ইউজ করতে মনে চায় আপনার বেডরুমে, আপনার স্বামীর সামনে, ঠিক কি না? স্বামীর সামনে পারফিউম ইউজ করেন, নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য। এই প্রতিটা সাজুগুজুতে সওয়াব আছে না নাই? ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স, কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, খবরদার! নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে, যেটা সে তার আর্মপিটে ইউজ করে, কিন্তু ঝাঁঝালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে? কথা বলেন, সুনানে নাসাইর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাআজারাত নাফসাহা ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয়, যতটা পুরুষ তার চেহারার দিকে লুলুপ দৃষ্টি নিয়ে তাকাবে, ততটা পুরুষের সাথে জিনার গুনায় মহিলার আমল নামায় তুলে দিবে। কে পারফিউম মেখে যদি কোনো নারী বের হয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে, যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুনা আল্লাহ তাআলা এমনি তার আমল নামায় তুলে দিবে, নাউজুবিল্লাহ পড়েন। এজন্য খবরদার, নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন, সাজিয়ে গুজিয়ে। অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে, বাজারে শপিং করতে গেলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, কি সুন্দর আসসালামু আলাইকুম, স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই। আসলে নাই বাইরে তোমার চিকন গলায় কিসের আসসালামু আলাইকুম? হ্যাঁ না, বাইরে আপনি আসসালামু আলাইকুম দিতে যাবেন না, ঝটপট করে কর্কট ভাষায় কথা বলে শেষ। কেউ ফোন দিয়েছে, হ্যালো কে? স্বামীকে চায়, উনি বাসায় নাই, কাট। কারে চান? আপনার হাজবেন্ডের নাই, কাট, শেষ করে দিবেন। মিষ্টি মিষ্টি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলা যাবে নাকি? খবরদার খবরদার, বাজার করতে গেলে কি মিষ্টি হাসি, দোকানে গেলে কি মিষ্টি আলাপ, ড্রাইভারের সাথে কি সুন্দর কথা, সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ, আর ঘরে আসলে এই চেহারাটারে এরকম করে রাখে। আসরে নাই ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না, উল্টো করে ফেলছেন আপনি, বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে, চিল্লায় বলেন ঠিক কিনা। আর নিজেকে স্বামীর জন্য উজাড় করে সাজান, পার্লারিং করেন, বিউটিফিকেশন করেন, মেকআপ করেন, বেডরুমে পারফিউম মাখেন, নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান, সওয়াব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে। কে বিশ্বনবী যখন সফরে যেতেন, সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রীর ঘরে যেতেন না, বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনা রূপকণ্ঠে, কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন আজকে আমি আয়েশার ঘরে যাব, আয়েশারে যেয়ে বলো আমি এসেছি, কয়েক ঘন্টা পরে আয়েশার ঘরে আমি ঢুকব। সুবহানাল্লাহ পড়েন, স্ত্রীকে সময় দিতেন, কারণ স্ত্রী হয়তো কাজ করে, ঘর গুছায়, ঘেমে থাকতে পারে, তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে নাই? লম্বা সফর শেষ করে সেই বুখারীর হাদিস, বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না, মদিনার রূপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তাবাহককে পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকবো, সফিয়াকে সময় দিতেন দুই এক ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ পড়ো, এই জন্য প্রতিটা স্ত্রীর উচিত, আমার মা বোনেরা যারা আপনার মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান, আপনার সাজুগুজু বেগানা পুরুষদের জন্য নয়, যে পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের জন্য নয়, রাস্তার পুরুষের জন্য নয়, আপনার সাজুগুজু, আপনার সৌন্দর্য, আপনার বিউটি সব আল্লাহ তাআলা আপনার স্বামীর জন্য করতে বলেছে, চিল্লায় বলেন ঠিক কিনা। দশ নম্বর দায়িত্ব, স্বামীর ক্যাপাসিটির বাইরে না চাওয়া। আপনি জানেন স্বামীর বেতন হলো 20,000,
আপনি এসে বলা শুরু করছেন, পাশের ঘরের ভাবিরে দেখলাম 25,000 টাকা দামের জামদানি শাড়ি কিনছে, আমারও একটা দিবা, আছে না নাই? তো আবদারটা হইল, আবদারটা হইছে। আপনি তো জানেন আপনার স্বামীর ক্যাপাসিটি কতটুকু। আমার বোনেরা, আমার মায়েরা, খবরদার, আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত, আপনার স্বামীর ভেতরে আপনার জাহান্নাম। আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে। কে ক্যাপাসিটির বাইরে কিছু চাবেন না। এই 10টা স্ত্রীদের দায়িত্ব, এই 10টা পয়েন্ট যদি কোনো স্ত্রী স্বামীর জন্য এইভাবে স্যাক্রিফাইস করে করে এইভাবে আঞ্জাম দিতে পারে, এই স্ত্রীদের জন্য জান্নাতের দরজাকে খোলা রেখেছে কে? আওয়াজ করে বলতে হবে, খোলা রেখে দিয়েছেন কে? এবার আসবো আপনাদেরকে ধরবো, এবার এবার আপনাদেরকে নিয়ে আলোচনা। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য কি সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্ত্রীদেরকে দিয়েছে নাকি? কথা কয় না কেন? এবার ওনারা খুশি হবে, এবার ভাবিরা খুশি হবে, মহিলা প্যান্ডেলে আপনাদের অনেক দায়িত্ব আছে। কারণ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার কাউন্টার পার্ট, আপনারা একে অপরের সহযোগী, স্বামী স্ত্রী একে অপরের সহযোগী। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে। এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায় দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায়, ঠিক কিনা? কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার। আর রিজালু কওয়ামুনা আলান নিসা, কওয়াম শব্দটার একবচন হচ্ছে কওয়ামুন, আর বহুবচন হচ্ছে কওয়ামুন, একবচন হচ্ছে কওয়াম, এর মানে হচ্ছে ইনচার্জ। ইউ আর দ্য ইনচার্জ অফ ইউর ওয়াইফ, ইউ আর দ্য কেয়ারটেকার অফ ইউর ওয়াইফ। আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল, স্ত্রীকে রক্ষা করা আপনার দায়িত্ব। পুরুষকে আল্লাহ তাআলা নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে, ঠিক কি না? নারীকে একাবেলে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো হয়, চিল্লায় বলেন ঠিক কি না? যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে, এগুলো পুরুষ না, এগুলো কাপুরুষ। এগুলো কি? আওয়াজ করে বলতে হবে, এগুলো কি? কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয়, সুপুরুষ নারীর ইনচার্জ, সুপুরুষ নারীর কেয়ারটেকার হয়ে সামনে দাঁড়া, সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলে না, চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীর ইনচার্জ, নারীর কেয়ারটেকার। একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচাদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য ফরজ করেছে কে? বেসিক্যালি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর 4 ধরনের খরচ করতে হয়, বুঝে নেন আপনাদের দায় দায়িত্ব। এক নম্বর ডৌরি, ইউ হ্যাভ টু পে দ্য ডৌরি, মহরানা দিতে হবে। কে দিতে হবে? মহরানা দেয়া নফল, তাই না? মহরানা দেয়া তো সুন্নত, তাই না? আওয়াজ করে বলতে হবে, মহরানা দেওয়া কি? সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে বিয়ের মহরানা তুলে দাও, ফরজ মহরণা দিয়ে দিবেন। আমরা মহরণা তো দেই না, তার বিপরীতে যৌতুক নেই। কি নেই? দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম, কিভাবে শরিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম। আল্লাহ দিল মহরণা, আমরা ঢুকাইছি যৌতুক। ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা, আমরা খাই বরযাত্রী, আছে না নাই? আছে না নাই? এই জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না, বরং মহরানা দিব। কি দিবেন? কি দিবেন? যৌতুক চলে মনে হয় নীলফামারীতে খুব? হ্যাঁ চলে, চলে যৌতুক নেওয়া যাবে? যৌতুক একটা সামাজিক অপরাধ, এটা সামাজিক ব্যাধি। কুকুরের গোশত খাওয়া যত গুণা, যৌতুক খাওয়া তার চাইতেও বড় গুণা। এর কারণ কুকুরের গোশত খেলে একটা গুণা হয়, হারাম খাওয়ার গুণা। যৌতুক খেলে 2 গুণা, এক হচ্ছে হারাম খাওয়ার গুণা, 2 হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুমের কথা বলেন। এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক, বিয়ে করো নাই। কারা কারা হাত তোলো, আওয়াজ করে আল্লাহর ডাক দাও, বলো আল্লাহ আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না, তুমি তৌফিক দাও, আমিন। আওয়াজ করে বলতে হবে আমিন। ওয়াদা কিন্তু আমার সাথে হয় নাই, ওয়াদা হয়েছে কার সাথে? খবরদার নীলফামারীর যুবকেরা, খবরদার,
তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের। এক নম্বরে মহরানা দেয়া, দুই নম্বরে ফুডিং খাবারের ব্যবস্থা করা, তিন নম্বরে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা। আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। পড়েন চার নম্বর রেসিডেন্স। চার নম্বর কি? স্বামী মহরানা দিবে, স্বামী মিল, হাজবেন্ড উইল প্রোভাইড দ্য মিলস, খাবারের ব্যবস্থা করবে। তিন নম্বর হাজবেন্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম, পোশাকের ব্যবস্থা করবে। এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ হি উইল প্রোভাইড দ্য রেসিডেন্স ফর হিজ ওয়াইফ, তার স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়া করে দিয়ে। এটা ফ্ল্যাট হতে পারে, এটা সনের ঘর হতে পারে, এটা টিনের ঘর হতে পারে, এটা একান্নবর্তী ফ্যামিলির কোন একটা রুমও হতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আসকিনুহুন্না মিন হাইসু সাকাতুম মিউজিদিকুম, তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থার আয়োজন করে দাও। পড়েন সুবহানাল্লাহ। রেসিডেন্স, আবাসিক একটা ব্যবস্থা করে দিতে হবে। তাহলে এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে? আওয়াজ করে বলতে হবে, নারীকে না পুরুষকে? এই আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের। আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ করা। কি আচরণ করা? আগে সালাম দেওয়া। কি দেওয়া? ভাবিকে সালাম দেন তো আপনারা, সালাম দেন আপনারা। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, উত্তর দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে সালাম দেন তো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালামের প্র্যাকটিস করা যাবে? সালামের প্রতিযোগিতা করতে হবে। আপনি আগে দিতে চাইবেন ভাবিরে, ভাবি আগে দিতে চাইবে আপনারে। আপনাদের এই প্রতিযোগিতাটা দেখে দেখেই বাচ্চারা সালাম শিখে ফেলবে, ঠিক কিনা? সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালামের প্রচলন নাই তো শান্তি আসবে কেমনে? আম্মা জানায় এসে বলেন, এতগুলো বছর বিশ্বনবীর সাথে আমি মদিনায় সংসার করলাম, একদিনের জন্য বিশ্বনবীরে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। বিশ্বনবী আগে আগে সালাম দিয়েছে, আমরাও আগে আগে সালাম দিয়ে সালাম। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? স্ত্রীদের সাথে কোমল আচরণ করুন, রূঢ় আচরণ করবেন না। হাদিসে এসেছে খলিক নামিন দেলা, নারীদেরকে বাঁকা পাঁজরের হাড় থেকে তৈরি। প্রত্যেক স্বামীর বাঁকা হাড় থেকে তার স্ত্রী তৈরি এমনটা নয়। সাইয়েদনা আদম আলাইহিসসালামের বাঁকা পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহাসসালামকে তৈরি। ফলে ওই একটা বাঁকা স্বভাব প্রত্যেক নারীকে নারীর ভেতরে আছে না নাই? এই বাঁকা হাড্ডিরে সোজা করতে গেলে হাড্ডি ভেঙে যায়, আর রেখে দিলে বাঁকাই থেকে যায়। এজন্য বিষ্ণুই বলেন ফাস্তাউসু বিন্নিসা ইখাইরা, কোমল আচরণ কর, ভালো আচরণ করো, ভালোবাসার কথা বলো, স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবে। প্রতিদিন কমসে কম স্ত্রীকে 10 বার বলবেন আই লাভ ইউ। কি বলবেন? ওই ছোট ছোট বাচ্চারা কয় আই লাভ ইউ। তোমরা না মিয়া যারা বিয়ে করছেন, তারা যারা বিয়ে করেছেন, ভাবিকে বলবেন, মানে আপনার স্ত্রীকে কি বলবেন? আওয়াজ করে বলেন কি বলবেন? পারবেন? পারবেন বলতে? পারবেন তো? রিফকাম বিল কওয়ারির, নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন। কাচের গ্লাস, কাচের বাসন, কাচের তৈজসপত্র যেমনি আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়, নারীদের সাথেও কোমল আচরণ করতে হয়। কাচের গ্লাস আর কাচের তৈজসপত্র যদি জোরে রাখেন যেমনি ভেঙে যায়, নারীদের সাথেও কঠোর আচরণ করলে ঝামেলা আছে না রাই। তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো আচরণ করা, মিষ্টি মিষ্টি কথা শোনান, বলবেন যে তুমি আমার কৈতরি, তুমি আমার পরাণ পাখি, তুমি আমার ময়না পাখি, এই জাতীয় ভালোবাসার। আপনারা অনেক জানেন এগুলো, আমি জানি, যা যা বলা লাগে সব বলব। পারবেন তো? পারা যাবে? পারা যাবে? আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ।